জান্নাতারা ঝর্ণা হেফাজত নেতা মামুনুল হকের কথিত স্ত্রী, তার লেখা 200 পৃষ্ঠার 3টি ডায়েরি খুঁজে পাওয়া গেছে, যাতে রয়েছে চাঞ্চল্যকর সব তথ্য। ঝর্ণার দাবি, বিয়ে না করেই তাকে গ্রিন রোডের একটি বাসায় রাখেন মামুনুল হক, খরচের টাকাও দিতেন। ডায়েরিতে লেখা, বিনিময়ে অবৈধ মেলামেশা করতেন, যা মেনে নিতে পারেননি ঝর্ণা। বিচ্ছেদ, তার সন্তানের বার্থডে তারিখ কি অন্য কেউ লেখে? তার কষ্টের কথাগুলো কি অন্য কেউ লিখে দেবে? এটা স্বাভাবিক। আর এটা তার বাসা থেকে নেওয়া হয়েছে, তাহলে অন্য কেউ কীভাবে লিখবে? এটা তার পার্সোনাল ডায়েরি। আর একটা জিনিস শিওর, সে আমাকে বলেছিল যে আমার কিছু পার্সোনাল ডায়েরি আছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্য কখনোই চাপা থাকে না, সত্য একদিন না একদিন প্রকাশ হবেই। মিথ্যের জয় হয় না, হয় সত্যের জয়। হ্যাঁ দর্শক শ্রোতা, মাওলানা মামুন হক সাহেব যাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে দাবি করতেছে, সেই দ্বিতীয় স্ত্রী ঝর্ণাতারা ঝর্ণার 3-3টা ডায়েরি পাওয়া গেছে, প্রায় 3-4 বছর আগের 3-3টা ডায়েরি। সেই ডায়েরির ভিতরে স্পষ্টভাবে লেখা আছে মাওলানা মামুন হক সাহেব তার সাথে ধোকা দিছে, তাকে ছলনা করছে, তার সাথে ছলনা করছে। তো সেই বিষয়ে কে আলাপ করছে, কে আলোচনা করছে, এই ডায়েরিগুলো কে দিছে, এটার মূল কথা হচ্ছে যে আপনারা একজনকে চিনেন, সেটা হচ্ছে যে মাওলানা মামুন হক সাহেব যাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে দাবি করছে, তার বড় সন্তান, তার বড় সন্তান সমাজের সামনে বিচার চাইতেছে। মাওলানা মামুন হক সাহেবের বিরুদ্ধে তিনি অভিযোগ করছে এবং কি বিচার চাইতেছে, তথ্য প্রমাণ সহকারে তিনি সমাজের সামনে আসছে, সাংবাদিকদের সামনে আসছে, ফেসবুক লাইভে আসছে, তিনি তথ্য প্রমাণ দিচ্ছে যে প্রায় 400 পাতার 3 বছর আগের 3-3টা ডায়েরি, সমস্ত ডায়েরিতে অভিযুক্ত মাওলানা মামুন হক সাহেব। আপনারা জানেন যে মাওলানা মামুন হক সাহেব যাকে দ্বিতীয় স্ত্রী হিসাবে বলতেছে, তিনি একটু শিক্ষিত, অনেকেই যারা শিক্ষা জীবনে লেখাপড়া করছেন, যারা শিক্ষিত, তারা ডায়েরিতে তাদের নিজের জীবনের কিছু কথা লিখে রাখে, দুঃখ সুখের কথা লিখে রাখে। তো সেই দ্বিতীয় স্ত্রী হিসাবে যাকে দাবি করতেছে, যদিও এখনও পর্যন্ত প্রমাণ হয়নি, তার হাতে কিছু লেখা ছিল, সেই লেখার ভিতরে তিনি বলছে যে আমি কষ্টে ছিলাম, আমাকে আর্থিক সহযোগিতা দিচ্ছে, আমার সংসার চালাইছে, কিন্তু আমাকে বিয়ের ছলনা করছে, বিয়ে করে নাই। একটা এগ্রিমেন্ট তিনি দেখাইছে গত বছরের একটা তারিখে, আমার ঠিক খেয়াল হইতেছে না, এগ্রিমেন্টটা এরকম যে একটা হয়তোবা ডায়েরিতে লিখছে, সেখানে একটা স্বাক্ষর দিছে যাহা আমি তোমার দায়িত্ব নিলাম, তো এরকম কিছু। তো সর্বশেষ তিনি যেই কথাটা বলছে বা ওই ডায়েরিতে লিখছে যে মাওলানা মামুন হক সাহেব আমাকে ঠকাইছে, সাদা পাঞ্জাবি পড়লেই আর আলেমের ডিগ্রি থাকলেই আলেম হয় না, মুখোশধারী কিছু জালেমও থাকে। আসলে এটা আলেমদের জন্য কতটা দুঃখজনক একমাত্র আলেমরাই ভালো জানে। আমাদের দেশের বিখ্যাত আলেমরা বক্তার এখন কিন্তু চুপ, তারা কিন্তু কোনো কথা বলতেছে না, কেননা জানে এখন যত কথা বলবে ততই পেছে পড়বে। মাওলানা মামুন হক সাহেবকে বাঁচানোর জন্য তার পরিবার মিথ্যে কথা বলছে, মাওলানা মামুন হক সাহেবকে বাঁচাবার জন্য হেফাজত ইসলামের কর্মীরা মিথ্যে কথা বলছে। আমি বিনয়ের সাথে হেফাজত ইসলামকে অনুরোধ করব, আমরা বাংলাদেশের মুসলমানরা আপনাদের পক্ষে আছি, আপনারা মিথ্যে বলেন না। একজন মাওলানা মামুন হক সাহেব যদি আমাদের মাঝ থেকে হারায় যায়, হাজারো মাওলানা মামুন হক আসবে, হাজারো সত্যবাদী আলেম আসবে, আমরা আলেমদের পক্ষে আছি, আমরা হেফাজত ইসলামের পক্ষে আছি, তবে কোনো মিথ্যেবাদীর পক্ষে আমরা নাই। আমাদের মাওলানা মামুন হক সাহেব একটা কথা বলছে যে স্ত্রীর কাছে কিছু কথা লুকানো যায়, অর্থাৎ মিথ্যে কথা বলা যায়, তিনি কিন্তু ডাইরেক্টলি বলে নাই যে মিথ্যা কথা বলা যায়, কেননা মিথ্যে কথা হারাম। তিনি বলছে যে কিছু লুকানো যায়, অর্থাৎ তিনি একটা মেয়ের সাথে সারা রাত কাটাবে, একটা মেয়ের সাথে সারা রাত কাটাবে, দিনে তার স্ত্রী প্রশ্ন করবে তুমি কোথায় ছিলা, তিনি বলবে যে আমি তো হেফাজত ইসলামের কাজের জন্য রাস্তার বাইরে ছিলাম, আমি তো হেফাজত ইসলামের কাজের জন্য আমি মিটিংয়ে ছিলাম, আমি আসতে পারি নাই, আমি মাহফিলে ছিলাম, কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। অথচ তিনি যদি তার বৈধ স্ত্রী হয়ে থাকে, সেই বৈধ স্ত্রীর সাথে সমাবেশ করতে, আর যদি অবৈধ একটা নারীর সাথে সম্পর্ক করে থাকে, তাহলে অবৈধ একটা নারীর সাথে জিনা করছে, অথচ তার স্ত্রীর কাছে অস্বীকার যাইতেছে, তার স্ত্রীর সাথে মিথ্যা কথা বলতেছে যে আমি কোরআনের জন্য সারা রাত বাইরে ছিলাম, আমি হেফাজত ইসলামের জন্য সারা রাত বাইরে ছিলাম, আমি এই দেশের মানুষের জন্য সারা রাত বাইরে ছিলাম। কত বড় মৃত্যু হলে এত বড় মিথ্যা কথা বলতে পারে? আমি এতটুকুই আপনাদের কাছে দাবি রাখবো যে আপনারা হেফাজত ইসলাম যারা আছেন তারা সত্য কথা বলেন, মাওলানা মামুন হককে আর বাঁচাবার চেষ্টা করবেন, ভালো থাকবেন, আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।